সাবস্ক্রাইব এল টিভি আর ক্লিক করুন বেল আইকনে। শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। লাল সবুজের জার্সি গায়ে টাইগার বাহিনীর এমন জয়ে উল্লাসে মেতেছে সারা দেশ, যার ছাপ পড়েছে কিছুটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ক্রিকেটের জয় ছুঁয়ে গেছে সবিজের তারকাদের মনও, তাদের ফেসবুকও এখন নাগিনময়। জয়ের ঠিক পরেই অভিনেতা সিয়াম নাগিনের স্টাইলে সেলফি পোস্ট করে লিখেছেন, বাংলাদেশ নাগিন নাগিন। অভিনেতা সাজু খাদেম নাগিন সেলফি পোস্ট করে লিখেছেন, লাভ ইউ রিয়াদ, জয় বাংলা। লাক্স তারকা জাকিয়া বারি মামুর নাগিন সেলফিতে ছিলেন সাজু খাদেম, শিহাব শাহিন। মামু লিখেছেন, লাভ ইউ মাহমুদুল্লাহ রিয়াদ, জয় বাংলা। অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, বাংলাদেশ জয় বাংলা, জিতেছি হবে নাকি নাগিন ড্যান্স। টরেন্টো থেকে অমৃত লিখেছেন, ইয়ো চলো একসাথে মেরা নাগিন নাগিন নাচ করি, অভিনন্দন টাইগার্স। নির্মাতা চয়নিকা চৌধুরী বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ইয়েস বাংলাদেশ, ছক্কা মেরে জয় ছিনিয়ে আনার জন্য ভালোবাসা রইল। নায়ক সাইমন এখন আছেন বেঙ্গালুরুতে, সেখান থেকে তিনি লিখেছেন, অভিনন্দন বাংলাদেশ। টলিউড সুপারস্টার শাকিব খান বাংলাদেশ ক্রিকেট দলকে তার শুভেচ্ছা বার্তায় লিখেছেন, সাবাস বাংলাদেশ, আন্তরিক অভিনন্দন, পরের মিশনের জন্য শুভকামনা। বুবলি লিখেছেন, বাংলাদেশ ক্রিকেট দলকে ভালোবাসি, কি চমৎকার ম্যাচ, এখনো পর্যন্ত এটা স্মরণীয় জয়। নির্মাতা ফারুকি লিখেছেন, এমন প্রতিযোগিতার আয়োজন করার জন্য শ্রীলঙ্কাকে ধন্যবাদ, মাহমুদুল্লাহকে সেলুট। ভারতের সঙ্গে শ্রীলঙ্কার 70তম জাতীয় দিবসের টুর্নামেন্ট নিদাহাস ট্রফির ফাইনালে উঠে গেল বাংলাদেশ। 18 মার্চ এই প্রেমাদাসাতে রোহিত শর্মাদের বিপক্ষে ট্রফির লড়াইয়ে মাঠে নামবে টাইগাররা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।